তো ডিপ্রেশন, ফাইনালি এই টপিকটার উপর আমাকে ভিডিও বানাতে হচ্ছে। তো কালকে ফেসবুকে রূপলেখা বলে একটি মেয়ে আমাকে কোয়েশ্চেন করেছে যে দাদা আমরা কখন ডিপ্রেশনে যাই এবং ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার পারমানেন্ট সলিউশন থেকে। তো এটার উপরে পুরো ভিডিওটা হবে, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। তো ডিপ্রেশন প্রথমে বলো তো ডিপ্রেশনটা কি? এটা কি শুধুই আমাদের কিছু সাইকোলজিক্যাল চিন্তাভাবনা নাকি ফিজিক্যাল কোনো কেমিক্যাল ইমব্যালেন্সের জন্য এটা হয়ে থাকে? তো প্রথমে সাইকোলজিক্যাল লেভেলে আমাদের কি হয় সেটা বলি। ধরো তোমার কিছু এক্সপেকটেশন আছে আর সেই এক্সপেকটেশনটাকে বেস করে তুমি কিছু প্ল্যান বানিয়েছো, আর সেই এক্সপেকটেশনটা ফুলফিল না হওয়ার কারণে তোমার মধ্যে যে নেগেটিভ থিঙ্কিং, যে নেগেটিভ থটটা চলে আসে, সেই নেগেটিভ থটটার সাথে তুমি মানিয়ে নিতে পারো না, সেই নেগেটিভ থটটার সাথে তুমি ডিল করতে পারো না, যার ফলে তুমি টেনশন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এনজাইটি, স্ট্রেস এইগুলোর শিকার হয়ে যাও। তো মেন পয়েন্টটা হচ্ছে ডিপ্রেশনটা কি, এটা কি পুরোটাই মাইন্ডের ওপর ডিপেন্ড করে, কি যেভাবে আমরা ভাবি, যেভাবে আমাদের ফিলিং মোশন কাজ করে, নাকি এটার পিছনে কোনো ফিজিক্যাল রিজনও আছে? আমরা সবসময় একটা প্রবলেমের ফ্রেগমেন্টটাকে দেখি, পুরো প্রবলেমটাকে বোঝার চেষ্টা করি না। ধরো এটা তোমার প্রবলেম, সেই প্রবলেমটার তুমি অর্ধেকটা দেখে নিয়ে প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছো। প্রবলেমটা কি সলভ হবে? হবে না। আমাদের মধ্যে কিছু ফিলিং, কিছু ইমোশন আছে, সেই ফিলিং, সেই ইমোশন হারানোর একটা ভয় থাকে আমাদের মধ্যে। যখন আমরা হুট করে সেই ফিলিং, সেই ইমোশনগুলো হারিয়ে ফেলি, তখন আমাদের মাইন্ডের মধ্যে যে থটটা কাজ করছে, অবভিয়াসলি সেই থিঙ্কিংটা নেগেটিভ থিঙ্কিং। সেই নেগেটিভ থিঙ্কিংটার সাথে আমরা মানিয়ে নিতে পারি না, আমরা ডিল করতে পারি না, যার জন্য আমরা ডিপ্রেশনে চলে যাই। ডিপ্রেশনের ফিজিক্যাল রিজনও আছে। ধরো ফিজিক্যালি আমাদের কিছু প্রবলেম হচ্ছে আর সেই প্রবলেমটার জন্য সাইকোলজিক্যালি ইউ নট ফিলিং গুড। কোনো কোনো সময় এরকম হয়ে থাকে বিনা কোনো কারণে তুমি চুপচাপ বসে আছো, তোমার সাথে খারাপ কিছু হয়নি বাট তোমার মুড অফ, এরকম হয়ে থাকে। এটা কেন? ফর এক্সাম্পল তুমি অসুস্থ, যার ফলে তোমার ভিতরে ভালো ফিল হচ্ছে না, আর সেটার ফলে সাইকোলজিক্যালি ইউ নট ফিলিং গুড। এটা কি কোনো সাইকোলজিক্যাল কারণে হচ্ছে? এটা তোমার ফিজিক্যাল কারণে হচ্ছে। তো এই ফিজিক্যাল প্রবলেমটা তো ডাক্তার ঠিক করে দিতে পারবে, বাট সাইকোলজিক্যাল প্রবলেমটা কে ঠিক করবে? তোমার সাইকোলজিক্যাল লেভেলে তোমাকে নিজে কাজ করতে হবে, তোমার সাইকোলজিক্যাল প্রবলেমটা তোমাকে নিজে ঠিক করতে হবে। বাইরে থেকে যে যতই বলুক, ডাক্তার বলুক, আমি বলি, অন্য কেউ বলুক, এতে বেশি কিছু হবে না যতক্ষণ তোমার ভিতর থেকে এটা আসবে না যে আমার থিঙ্কিংটাকে চেঞ্জ করতে হবে। তো সাইকোলজিক্যাল লেভেলে তোমাকে কাজ করতে হবে। তো এটার কন্ট্রোলটা কার হাতে? পুরোটাই তোমার হাতে, যে ভেবে নিয়েছে যে আর না, অনেক হয়েছে, এবার লাইফে আগে যেতে হবে, সেই একমাত্র ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবে। ডিপ্রেশনটা ফিজিক্যাল কারণে হয়ে থাকে। ডিপ্রেশনের মেন ফিজিক্যাল কারণটা হচ্ছে আমাদের মাইন্ডের মধ্যে যখন ডোপামিন এবং সেরোটোনিন এই দুটো কেমিক্যাল রিলিজ হওয়া বন্ধ হয়ে যায়, তখন আমরা ভিতর থেকে ব্যাড ফিল করি। সো এটা পুরোটাই ফিজিক্যাল ব্যাপার, আমি এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, আমি সাইকোলজিক্যাল ব্যাপারটা বলবো। তোমার সাইকোলজিক্যাল লেভেলে কিছু প্রবলেম হলো আর সেই প্রবলেমটার ফলে ফিজিক্যাল লেভেলে তোমার ওই দুটো কেমিক্যাল রিলিজ হওয়া বন্ধ হয়ে যায়, যার ফলে তুমি ডিপ্রেসড হয়ে যাও, ভিতর থেকে ব্যাড ফিল করো। আর অনেকে এটা সলিউশন বের করে নেয়, অ্যালকোহল, স্মোকিং, সব থেকে ফালতু এবং খারাপ একটা সলিউশন সুইসাইড। ডিপ্রেশন ডিপ্রেশনটা কিছু একটা বড় ব্যাপার না, এটা কোনো বড় ব্যাপার না, জাস্ট একটা ওয়ার্ডের জন্য নিজেকে কেউ শেষ করে দিতে পারে না। তোমার মতো আরো অনেকে তোমার থেকে আরো বড় বড় প্রবলেম ফেস করছে, কিন্তু তারা সেই প্রবলেমটার সাথে লড়াই করছে, প্রবলেমটার সাথে হেরে গিয়ে নিজেকে শেষ করে দিচ্ছে। তুমি ভেবে নাও আমার মতে এটা হওয়া উচিত ছিল, আর তোমার মতে সেই কাজটা না হওয়ার ফলে সেই সিচুয়েশনটার সাথে তুমি নিজেকে মানিয়ে নিতে পারো না, সেই নেগেটিভ থটটার সাথে তুমি মানিয়ে নিতে পারো না নিজেকে, সেই নেগেটিভ থটটার সাথে যেদিন লড়াই করতে পারো সেদিন তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারো। আর এই নেগেটিভ থটটা থেকে বেরিয়ে আসতে কত টাইম লাগে? এক ঘন্টা, দু ঘন্টা, একদিন, দুদিন, না এক সেকেন্ড। এক সেকেন্ডের মধ্যে তুমি তোমার নেগেটিভ থিঙ্কিংটাকে মাইন্ড থেকে বের করে দিতে পারো, জাস্ট একটা পজিটিভ থিঙ্কিং তোমার মাইন্ডের মধ্যে ঢুকিয়ে। ডিপ্রেশনটা হলো তোমার ভিতরের একটা প্রবলেম, তোমার ভিতরের প্রবলেম তুমি সলভ করতে পারবে, অন্য কেউ এসে সলভ করতে পারবে না। তোমাকে সেই প্রবলেমটা সলিউশন নিজেকে বের করতে হবে এবং সেই প্রবলেমটাকে নিজেকে সলভ করতে হবে। এই সিচুয়েশনের কিছু কথা বলি, এই সিচুয়েশনে অনেকে ঘরে বসে বসে, চুপচাপ বসে বসে, কাজ নেই, কিছু নেই, চুপচাপ বসে বসেই ডিপ্রেসড হয়ে যাচ্ছে। এই সিচুয়েশনে তারা ডিপ্রেসড কেন হচ্ছে? এই সিচুয়েশনে বসে আমরা ডিপ্রেসড কেন হচ্ছে? কারণ চারিদিকে সবার মধ্যে নেগেটিভ থিঙ্কিং কাজ করছে, নেগেটিভ থট কাজ করছে সবার মধ্যে, একটা ভয়, যার জন্য সবাই ডিপ্রেসড হয়ে যাচ্ছে।
তো এটা সলিউশন একটাই, নিজের থটটাকে চেঞ্জ করো, নিজের থিঙ্কিংটাকে চেঞ্জ করো। আর এটা করতে একদিন টাইম লাগে না, দুদিন টাইম লাগে না, এক মাস টাইম লাগে না, জাস্ট এক সেকেন্ডের মধ্যে তুমি তোমার থিঙ্কিংটাকে চেঞ্জ করতে পারো আর তুমি নিজের লাইফটাকে চেঞ্জ করতে পারো। নিজেকে ডিপ্রেস না, নিজেকে সবসময় এক্সপ্রেস করার চেষ্টা করো। এই মুহূর্তে নিজেকে কীভাবে এক্সপ্রেস করবে তুমি সেটা সলিউশন বের করো। আমি ঘরে বসে আছি, চুপচাপ বসে আছি, আমার কাছে কোনো কাজ নেই, তার মানে এটা না যে তুমি সারাদিন চুপচাপ বসেই থাকবে আর এইভাবেই জীবনটা চালাতে থাকবে। তোমার ফুল স্ট্র্যাটেজিক এনার্জি কোন কাজে সেই কাজটাকে খুঁজে বের করার চেষ্টা করো, সেই ট্যালেন্টটাকে খুঁজে বার করার চেষ্টা করো আর সেইটার ওপর কাজ করো। তাহলেই তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবে, তাহলেই তুমি নিজের লাইফটাকে চেঞ্জ করতে পারবে। অনেকেই ডিপ্রেশনে যায়, তাদের কাছে একটা প্রবলেম থাকে না, দুটো তিনটে চারটে থেকে বেশি প্রবলেম হতে পারে। তুমি একটা প্রবলেমকে সলভ করো, বাকি দুটো প্রবলেম অটোমেটিক ঠিক হয়ে যাবে। তুমি মাথায় রাখবে ডিপ্রেশনের মতো একটা ফালতু জিনিস তোমাকে শেষ করে দিতে পারে। একটা কথা মাথায় রাখবে, লাইফে হাজার প্রবলেম আসে আর জাস্ট একটা প্রবলেমের সাথে তুমি যদি হেরে গিয়ে নিজেকে শেষ করে দিয়ে থাকো তুমি লুজার। লাইফে হাজারটা প্রবলেম আসবে আর তোমার একটা প্রবলেমের সাথে লড়াই করার ক্ষমতা নেই। তোমার একটা ভুল ডিসিশন তোমার পুরো লাইফটাকে নষ্ট করে দিতে পারে, কিন্তু তোমার একটা ঠিক ডিসিশন পুরো লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের লাইফে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা নিচে কমেন্টে আমাদের লিখতে পারো, যেমন রূপলেখা আমাকে জানিয়েছে আজকে, তার জন্য আমি ভিডিওটা বানিয়েছি, তোমরা জানাতে পারো। সেটা সলিউশন আমার কাছে থাকলে অবশ্যই আমি ভিডিও বানিয়ে পোস্ট করবো।